নমস্কার বন্ধুরা জব ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট প্রথম শুরুতেই দেখতে পাচ্ছেন কিস্তিতে যাবতীয় মহার্ঘভাধা মেটানো হবে রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট খবর এই হেডলাইনেই কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে কি বলা হয়েছে বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে বলে রাখবো যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বিলাইকানটি বাজিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিন তো চলুন দেখেনি বিস্তারিত কী বলা হচ্ছে কিস্তিতে যাবতীয় মহার্গবার্তা মেটানো হবে রাজ্য সরকারি কর্মীদের জন্যে বিরাট খবর মুখ্যমন্ত্রী বারংবার অর্থমন্ত্রীর সাথে বৈঠকে বসেছেন এই বৈঠকের কোনোরকম সিদ্ধান্ত পাবলিশড করেননি অর্থমন্ত্রী অথবা মুখ্যমন্ত্রী কিন্তু সূত্রমারফত খবর পাওয়া যাচ্ছে কিছু সংখ্যক ডিএ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী চলতি মাসেই ঘোষণা হতে পারে এই ডিএ চলতি মাসের প্রথম সপ্তাহে এই ডিএ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী শোনা যাচ্ছে চার থেকে পাঁচ শতাংশ ডিএ ঘোষণা ঘোষণা হবে এছাড়াও কিস্তি হারে অনেকটাই ডিএ মেটানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী এক্ষেত্রে কেন্দ্র থেকে বিপুল পরিমাণ অর্থ এসেছে রাজ্যের হাতে সেই রাজ্য বিভিন্ন দান ক্ষয়রাতে খরচ করার পরেও বিপুল পরিমাণ অর্থ রয়ে গেছেন রয়ে গেছে রাজ্যের হাতে এবং সেই অর্থ দিয়েই বকেয়া ভাতা অনেকটাই লাগু করার চিন্তাভাবনা মুখ্যমন্ত্রীর এক্ষেত্রে আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমন করতে এমন সিদ্ধান্ত মনে করা হচ্ছে সুপ্রিম কোর্ট পর্যন্ত ডিএ মামলা গড়ালেও এখনও কোনো নিশ্চয়তা হয়নি বারংবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠলেও এখনও সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্ত নিতে পারেনি তারই মধ্যে মুখ্যমন্ত্রীর বারংবার ডিএ ঘোষণা এক্ষেত্রে মনে করা হচ্ছে আন্দোলনকারীদের জয় এর মধ্যেই মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের ক্ষোভকে প্রশমন করতে এবং চলতি মাসেই মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন চার থেকে পাঁচ শতাংশ ডিএ শোনা যাচ্ছে দুর্গা আগে আবারও ডিএ ঘোষণা হতে পারে অর্থাৎ বছরে পুনরায় দুবার করে ঘোষণা করে বকেয়া অনেকটাই লাগু করতে চান মুখ্যমন্ত্রী তো দেখতে পেলেন একটি গুরুত্বপূর্ণ আপডেট ছিল ছোট আপডেট ছিল আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন জনস্বার্থে যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে